কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে ডাকিয়া বলবে, হে মালাকুল মউত, যাও সমস্ত মানুষের রূপ কবজ করে ফেলো, সমস্ত মানুষকে শেষ করে ফেলো, কাউকে বাঁচিয়ে রাখা যাবে না। মালাকুল মউত সমস্ত মানুষদের রূপ কবজ করে ফেলবে, সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, মরে যাবে, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে ডাকিয়া বলবে, হে মালাকুল মউত, মানুষ তো সব শেষ, এখন বাকি আছে কি? মালাকুল মউত বলবে, আল্লাহ, মানুষ তো সব শেষ, এখন বাকি আছে জিনেরা, তুমি যাও জিনদের তো শেষ করে ফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতো জিনদের দুর্দশা কবজ করে ফেলা হবে। আল্লাহ মালাকুল মউতকে ডাকিয়া বলবে, হে মালাকুল মউত, আর কি বাকি আছে? মালাকুল মউত বলবে, মানুষ শেষ, জিনেরাও শেষ, এখন বাকি আছে ইবলিস শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও ইবলিস শয়তানদেরকেও শেষ করে ফেলো, ইবলিস শয়তানের দূতাও কবজ করে ফেলো। আল্লাহ কথা মতো ইবলিস শয়তানের দূতাও কবজ করে ফেলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলবেন, হে মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, মানুষ শেষ, জিনেরা ছিল জিনেরাও শেষ, ইবলিস শয়তানও শেষ, এখন বাকি আছে ফেরেশতারা, বলে যাও ফেরেশতাদের কোশেষ করে ফেল, ফেরেশতাদের অরুষাও কবচ করে ফেলা হবে। মালাকুল মউতকে আল্লাহ ডাকিয়া বলবে, হে মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, মানুষ শেষ, জিনেরা ছিল জিনেরাও শেষ, ইবলিস শয়তানও শেষ, ফেরেশতারাও শেষ, এখন বাকি আছে আমি তো আমার তিন ভাই, আমি সহ আমার তিন ভাই, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। বলে যাও ইসরাফিলের দূতাও কবজ করে ফেল, ইসরাফিলের দূতাও কবজ করে ফেলা হবে। তারপর বলবে, যাও ইব্রাহিম মিকাইলের দূতাও কবজ করে ফেল, ইব্রাহিম মিকাইলের দূতাও কবজ করে ফেলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলবে, হে মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, মানুষ শেষ, জিনেরাও শেষ, ইবলিস শয়তানও শেষ, ফেরেশতারাও শেষ, আমার তিন ভাই মিকাইল, ইব্রাহিম, ইসরাফিলও শেষ, এখন বাকি আছি আমি আজরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে ডাকতে বলবে, হে মালাকুল মউত, এবার তুমি মরো, এবার তুমি মরো। মালাকুল মউত তখন বলবে, মালাকুল মউতের তখন কখন শুরু হয়ে যাবে? এসবই শুরু হয়ে যাবে। মালাকুল মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকিয়া বলবে, আল্লাহ, আমি যদি জানতাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর, আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, তাহলে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর এই কঠিন দায়িত্বের জন্য আপনার কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে বলবেন, এই মালাকুল মউত, কোনো কথা বলবে না, বল তুই, বল করে করে শেষ হয়ে যা, সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবে, লিমাতিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব শুধু আমি আল্লাহ, আজকের রাজত্ব শুধু আমি আল্লাহ। তখন দুনিয়াকে ডাক দিয়া বলবে, আসমানের জমি, এ আসমানের জমিনে গাছপালা পাতলা, তোর ক্ষমতা কোথায়? তোর ক্ষমতা কোথায়? আজকের রাজত্ব শুধু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।